আজ ইস্ট বেঙ্গলের 104তম প্রতিষ্ঠা দিবস। এতগুলো বছর ধরে ভারতীয় ফুটবলকে সমৃদ্ধ করেছে ইস্ট বেঙ্গল, উপহার দিয়েছে বেশ কিছু অবিস্মরণীয় মুহূর্তের, যেগুলো হয়তো কখনোই ভোলার নয়। এভাবেই আগামী দিনেও ভারতীয় ফুটবলকে সমৃদ্ধ করবে ইস্ট বেঙ্গল, এটুকুই আশা রাখি। বিগত কয়েক বছরের হতাশা দুঃখকে ভুলে গিয়ে নতুন করে আবারও গর্জে উঠুক লাল হলুদ রং, জ্বলে উঠুক মশাল, এই শুভকামনা রেখেই আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আমি কথা বলবো ইস্ট বেঙ্গলের এশিয়ান কোটার ডিফেন্ডার জর্ডান এলসের ব্যাপারে। জানি এই আপডেটটা তোমরা অনেকদিন আগেই পেয়ে গিয়েছো, কিন্তু আমার চ্যানেল থেকে তো এই আপডেটটা তোমাদেরকে জানানো হয়নি। 29 বছর বয়সী এই ডিফেন্ডারটিরই কিন্তু ইস্ট বেঙ্গলে আসার সম্ভাবনা প্রবল। ইনি একজন অস্ট্রেলীয় ডিফেন্ডার, তিনি কিন্তু খেলছিলেন পার্থ গ্লোরি নামক একটি ক্লাবে, যেটি কিন্তু অস্ট্রেলিয়ান এ লিগের একটি ক্লাব। এছাড়াও তিনি কিন্তু নিউ ক্যাস্টেল, অ্যাডিলেড ইউনাইটেড আন্ডার 21 টিমের হয়েও খেলেছেন। এই অস্ট্রেলীয় ডিফেন্ডারটি কিন্তু রাইট ব্যাক এবং সেন্টার ব্যাক দুটো পজিশনই কিন্তু খেলতে পারেন, এবং তিনি কিন্তু একজন বেশ রাফ অ্যান্ড টাফ ডিফেন্ডার এবং বেশ অ্যাগ্রেসিভ, যার মার্কেট ভ্যালু মোটামুটি 3.6 crore। আপাতত যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু এই অস্ট্রেলীয় ডিফেন্ডারটি আসছেন লাল হলুদে আগামী মরশুমে ডিফেন্সকে ভরসা দেওয়ার জন্য। তবে এখনও কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি, আশা করছি খুব শীঘ্রই হয়তো সেটাও চলে আসবে। তো দেখা যাক এই অস্ট্রেলীয় ডিফেন্ডারটি কীরকম পারফরমেন্স করেন আগামী। তো আজ তোমাদের এটুকুই আপডেট দেওয়ার ছিল, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই অল অপশানটা প্রেস করে রেখো, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।